আমি আজকে আপনাদের সামনে দাজ্জাল সম্পর্কে যতটুকু বিষয়ে আমাদের সাধারণ মানুষকে জানা দরকার এবং ইমান রাখা দরকার সে সম্পর্কে কিছু বলতে উপস্থিত হয়েছি দাজ্জাল শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে ভ্রম সৃষ্টি করা মিথ্যা ষড়যন্ত্র ইত্যাদি সে কারণেই এই আবিধানিক অর্থের কারণে অনেক মানুষ যে কোনো ফেতরা গোলযোগ সমস্যা ইত্যাদিকে দাজ্জাল মনে করে আর অনেকে এটিকে যেটা সরিয়ে বর্ণিত হয়েছে সেটাকে রূপক অর্থ মনে করে আর মনে করে যে রূপক অর্থে যে কোনো ফিতনায় দাজ্জাল তাই এগুলোই দাজ্জাল কিন্তু ব্যাপারটি এরকম না দাজ্জালের বিশেষ বর্ণনা বিস্তারিত বর্ণনা হাদিসে স্পষ্টভাবে এসেছে সহি সুন্নতে আমাদের সেগুলো বিশ্বাস করতে হবে কারণ আখেরাতের প্রতি ইমানের এটি একটি অঙ্গ আখেরাতের পূর্বে যা ঘটবে ঘটবে সেটা আখেরাতের ইমানের অন্তর্ভুক্ত যাই হোক দাজ্জাল সম্পর্কে আমরা জানব প্রথমত আমরা জানব যে এর সম্পর্কে বিশ্বাস রাখা আমাদের জরুরি এটা রূপক অর্থে না বরং সত্যিকার অর্থে আমাদের এটা বিশ্বাস করতে হবে কোনো রূপক অর্থ নিব না গৌণ অর্থ নিব না এবং অর্থের বিকৃতি করব না এটাই সালাফদের এ বিষয়ে মানহাজ যারা এরকম করেছে তারা হয় যুক্তিবাদী লজিকবিদ ইত্যাদি যে কারণে দাজ্জালের এই সকল কিছুকে তারা অবিশ্বাস করেছে প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে তার কওমকে গোত্রকে সতর্ক করেছেন আল্লাহাম বলছেন প্রত্যেক নবী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে বোখারি ও মুসলিমের হাদিস এই দাজ্জাল কোথায় আছে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কোন এক দ্বীপে সে বন্দী আছে আর সে যখন প্রকাশ পাবে সেই সময়টা এরকম হবে যে একটি বিশেষ যুদ্ধের পর গণিমতের মাল বন্টন হবে আর সে সময় কেউ এসে আওয়াজ দিবে যে দাজ্জাল বের হয়েছে তখন তারা সেই মাল সম্পদ বন্টন করা ছেড়ে দিয়ে ফিরে যাবে হাদিসটিকে মুসলিম বর্ণনা করেছেন তার স্থান কোথায় তার স্থানের নাম হাদিস স্পষ্ট এসেছে যে সেটা হচ্ছে খোরাসান আর সেটা পূর্ব দিক থেকে এর প্রকাশ ঘটবে আল্লাহাম বলছেন বিল মশক খোরাসান পূর্ব দিগন্তে এক স্থানের নাম হচ্ছে খরাসান সেখান থেকে দাজ্জাল প্রকাশ পাবে তিরমিজি বর্ণনা করেছেন এই খোরাসান ইরান এবং ইরানের আশেপাশের কিছু দেশের স্থান এই খরাসান এখানেই রয়েছে দাজ্জালের বর্ণনাও আল্লাহ রসুল হাদিসে দিয়েছেন শারীরিক বর্ণনা দাজ্জালের ডান চোখটি টেরা হবে টেরা মানে যে সোজা দেখে না একদিকে দেখে মনে হচ্ছে যে আর অন্যদিকে দেখছে টেরা হবে তার তার সাথে সাথে চোখটা নিজ স্থান থেকে একটু উপরে থাকবে ফুলে থাকবে যেমন আঙ্গুরের গোছায় কোন একটি আঙ্গুর ফুলে থাকে সমান থাকে না সেরকম তার ডান চোখটি হবে আল্লাহ রসুল বলছেন দাল আবার ইউ কান যেমন আঙ্গুরের গোছায় একটি আঙ্গুর তার নিজ স্থান থেকে বেরিয়ে ফুলে থাকে সেরকম তার চোখটি ফুলে থাকবে অতপর তার বাম চোখটি লেপা থাকবে লেপা মানে চোখে চোখটা অন্ধ আর চোখটা লেপা থাকবে যেভাবে চোখ বন্ধ থাকলে লেপন হয়ে থাকে অনেকের চোখ অনেকে অন্ধ কিন্তু তার চোখ খোলা থাকে আর এই দাজ্জালের বাম চোখ লেপা থাকবে লেপন থাকবে চোখের মধ্যে চোখ স্পষ্ট দেখা যাবে না দুই চোখের মাঝে কাফের কাফের শব্দ লেখা থাকবে বোখারে মুসলিমের অন্য বর্ণনা এসেছে যে এই কাফের শব্দটি সকলেই পড়বে সকল মুসলিম পড়তে পাবে সকল মুমিন পড়তে পারবে কিন্তু ও মুমিন যারা মুসলিম নয় তারা সেটা পড়তে পাবে না আর তারাই কিন্তু এই ধোকায় পড়বে দাজ্জাল মক্কা এবং মদিনায় দাখেল সেখানে প্রবেশ করতে পারে না আল্লাহ রসুল বলছেন সেই সময় যখন আবির্ভাব হবে আবু আব সাতটি দরজা থাকবে প্রত্যেক দরজায় দুটি ফেরেস্তা থাকবেন বের ঢুকতে পারবে না বোখারির হাদিস দাজ্জালের অনেকগুলি অলৌকিক ক্ষমতা প্রকাশ পাবে যেমন তার কাছে পানি থাকবে আগুন থাকবে তার আগুনটা হবে পানি আর পানিটাই হবে আগুন এই কারণে মানুষ ভরমে পড়বে আর সে কারণে আমাদেরকে দাজ্জাল সম্পর্কে আল্লাহ বর্ণনা দিয়েছেন হাদিস টিকে ইমাম বুহারে বর্ণনা করেছেন কতদিন পৃথিবীতে থাকবে সে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে আর বই সাবাহান হাদিস টিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন কথা হল কিভাবে দাজ্জাল থেকে আমরা পরিত্রাণ পেতে পারি দাজ্জাল থেকে আমরা পরিত্রাণ পেতে পারি যদি দাজ্জাল সম্পর্কে আমরা পড়ি এবং হাদিসে যা বর্ণনা এসেছে সেগুলো পড়াশোনা করি জানি অতঃপর তার থেকে পানা চায় আল্লাহ কাছে তালার যেমন নামাজের শেষ বৈঠকে তা শাহুদের সময় শেষ তা শাহুদে রসুল যে ব্যক্তি আয়াত সুরা কাহাফের শুরু থেকে দোষটি আয়াত মুখস্থ করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদে রাখবেন হাদিসটিকে এমা মুসলিম বর্ণনা করেছেন আর এ দাজ্জালকে হত্যা করবে ইসা সালাম যেখানে সেই স্থানটির নাম হচ্ছে লুদ দরজা সেখানে ইসা আল তাকে হত্যা করবে হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন মনে রাখবেন এগুলো আখেরাতের ইমানের অংশ আমরা ওইভাবে বিশ্বাস করি যেভাবে আমাদের আমরা এটা বলি না যে এটা রূপক আমরা এটা বলি না যে দাজ্জাল মানে ফিতনা তাই যে কোনো ফিতনাই দাজ্জাল আমরা বলবো শাব্দিক অর্থে সেটা আপনি বলতে পারেন যে এটা একটা দাজ্জাল কিন্তু প্রকৃত দাজ্জাল যার রূপরেখা হাদিসে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে এই যার বর্ণনা আমি সাধারণ দিলাম বেশি কিছু জানতে চাইলে গবেষণার প্রয়োজন আছে ইত্যাদি আমাদের সাধারণ মানুষকে এতটুকু জানা দরকার দাজ্জাল চেনা যাবে যারা মমিন হবে যারা মুসলিম হবে বিপদে পড়বে যারা নয় যারা মুনাফিক যারা মুশ্রিক যারা ইহুদি সেই কারণেই ইহুদি এবং মহিলারা এই দাজ্জালের অনুসারী বেশি হবে আশা করি বুঝেছেন আলাইকুম ও রহমতুল্লাহ